নমস্কার বন্ধুরা আমি সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সকলকে দুমুখী রেখা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানাব অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো দুমুখী আয়ু রেখা সম্পর্কে দুমুখী রেখা সম্পর্কে দুমুখী শিররেখা সম্পর্কে এবং দুমুখী হৃদয় রেখা সম্পর্কে অর্থাৎ আপনার হাতে যে রেখাটি দুমুখী বা শাখাযুক্ত বা ভিয়াকৃতির হয়ে থাকুক না কেন এই রেখা থেকে থাকলে আপনি কী ফলাফল পাবেন তার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আমি এই ভিডিওতে বিশ্লেষণ করব। প্রথমেই বলবো লাইফ লাইন বা রেখা বা আয়ু রেখা সম্পর্কে হাতের এই রেখাটিকে লাইফ লাইন বা রেখা বা আয়ু রেখা বলা হয়ে থাকে এই রেখাটি শেষে যদি এইভাবে কোনো রকমভাবে যদি দ্বিমুখী বা শাখাযুক্ত বা আকৃতির হয়ে থাকে তাহলে এটি আপনাকে কি ফল দেবে হাতে আয়ু রেখা বা জীবনরেখা সব থেকে গুরুত্বপূর্ণ একটা রেখা কারণ এটি আপনার হেলথকে আপনার এনার্জিকে রিপ্রেজেন্ট করে এবং লাইফের বা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মেজর এবং মাইনর ইভেন্টগুলোকে ইন্ডিকেট করে থাকে যদি আপনার হাতে জীবন রেখার শেষে যে কোনোভাবে সিম্বল বা এই ধরনের চিহ্ন তৈরি হয় সেটি ছোট হোক বড় হোক বা একাধিক ভি সাইনই থেকে থাকুক না কেন এটার ফলাফল আপনারা কি পাবেন প্রথমত যাদের হাতে এই ধরনের ভি সাইন আয়ু রেখার শেষে থেকে থাকে তাদের মাল্টিপিল ট্রাভেলিং লাইফে হয়ে থাকে ছোট ছোট যাত্রা থেকে শুরু করে বিদেশ যাত্রা পর্যন্ত দেখতে পাওয়া যায় এই ধরনের রেখা থাকলে তবে কি ধরনের রেখা থাকবে সেটা সম্পূর্ণ হাতের উপর ডিপেন্ড করছে কি ধরনের যাত্রা আপনাকে দেবে এদেরকে জীবনে প্রচুর ঘোরাঘুরি করতে হয় সেটা তার কাজের কারণেই হোক পড়াশোনার কারণেই হোক বা ফ্যামিলির কারণেই হোক অনেক ক্ষেত্রে দেখা যায় এরা নিজেরাও ঘুরতে বা যাত্রা করতে বিশেষভাবে পছন্দ করে থাকে জীবনে দ্বিতীয়ত অধিকাংশ ক্ষেত্রে এই সব জাতক জাতিকার ভাগ্যোদয় জন্মস্থান থেকে দূরে গিয়ে হয়ে থাকে তাই আপনার হাতে যদি এরকম রেখা থেকে থাকে এবং আপনি কর্মের চিন্তায় মগ্ন থাকেন তাহলে অবশ্যই বলবো জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করার চেষ্টা করুন অবশ্যই উন্নতি হবে যাদের হাতে এই ধরনের লাইফ লাইন বা জীবনরেখায় ভি সাইন থেকে থাকবে অর্থাৎ হাতে শেষের দিকে দুমুখী শাখা হয়ে যাবে তাদের এনার্জি বা স্ট্যামিনাকে এটি বাড়িয়ে দেবে এই ভি সিম্বলটি লাইফ লাইনের শেষে ভি আকৃতি যদি হয়ে থাকে তাহলে স্বাস্থ্য সম্বন্ধিত কিছু অসুবিধাকে এটা প্রোটেক্ট করে বা প্রোটেকশান দেয় ছোটোখাটো রোগ যে কোনো মানুষেরই হতে পারে কিন্তু বড় ধরনের রোগ হলে এরা প্রোটেকশান পায় বা ভগবান প্রদত্ত বা ব্লেসিং পেয়ে থাকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও ভালো হয়ে থাকে যেহেতু আয়ু রেখাটি শেষ হয় কেতুর ক্ষেত্রে অর্থাৎ হাতের এই জায়গাটিকে যেহেতু আমরা কেতুর ক্ষেত্র বলে থাকি এই মণিপন্থের এই জায়গাটিকে যেহেতু এই ভি রেখাটি বা আয়ু রেখাটি ভি আকার নেয় এই কেতুর ক্ষেত্রে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে তাই যাদের হাতে এই ধরনের কেতুর ক্ষেত্রে গিয়ে ভি বানাচ্ছে তাদের জীবনে হোটা ধনলাভ করতে সক্ষম হবে তারা কিন্তু অবশ্যই কেতু ধনলাভ করায় অনেক দেরিতে বা এরা দেরি করে হলেও এরা জীবনে হোটা ধনলাভ করতে সক্ষম হয় এরা ধার্মিক হয়ে থাকে আধ্যাত্মিক হয়ে থাকে যদি আপনার হাতে আয়ু রেখার শেষে সিম্বল থেকে থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন আপনার আয়ু যথেষ্ট বেশি আপনার ওল্ড এজেও আপনার ভালোই কাটবে কিন্তু শুধুমাত্র এই রেখাটি দেখেই আপনার সমস্ত জীবনের জাজমেন্ট করা উচিত নয় হাতের আরও বিশেষ কয়েকটি রেখা গ্রহ পর্বত শুভ অশুভ চিহ্ন দেখে তবেই জাজ করা উচিত আপনার হোল লাইফকে এবার বলবো হাতের মস্তিষ্ক রেখা বা শিররেখার ব্যাপারে আমরা জানি হাতের এই রেখাটিকে মস্তিষ্ক রেখা বা শিররেখা বলা হয়ে থাকে এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা শিররেখা বলে থাকি এই রেখাটি শেষে যদি ভি আকৃতি গঠন করে তাহলে আপনি কি ফলাফল পাবেন মস্তিষ্ক রেখা আপনার চিন্তা ভাবনা আপনার বোঝার ক্ষমতাকে তর্কশক্তিকে বা লজিককে এবং শেখার এবং বোঝার ক্ষমতাকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতাকে ইন্ডিকেশন করে থাকে এই ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখাটি যদি মস্তিষ্ক রেখা শেষে যে কোনোভাবে ভি আকৃতি বা ভি শাইন বা দুমুখী রেখা বা বাইফোর্ক হয়ে থাকে তাহলে দেখবেন এর একটা শাখা অধিকাংশ ক্ষেত্রে বুধের দিকে ধাবিত হয় অর্থাৎ এই ধরনের একটি শাখা থেকে থাকে যেটি বুধের দিকে মুখ করে থাকে যদি এই ধরনের বুধের দিকে শাখা মুখ করে থাকে তাহলে বুধ হচ্ছে ইন্টেলিজেন্সের কারক লার্নিং ক্যাপাসিটির কারক ব্যবসার কারক তাই এই সমস্ত জাতক জাতিকার রুচি বিজনেস বা ব্যবসার দিকে অবশ্যই থেকে থাকবে কোনো না কোনো প্রকার ব্যবসা করার দিকেরা আকৃষ্ট থাকবেই তাতে এরা ভালো গভর্নমেন্ট জব করুক বা যে কোনো ভালো প্রফেশনেই এরা থাকুক এদের অবশ্যই বিজনেস করার মেন্টালিটি অবশ্যই থাকবে ব্রেন লাইন বা শিররেখাতে যদি শাখা দেখতে পাওয়া যায় অর্থাৎ হাতের এই ব্রেন লাইন বা শিররেখাতে যদি শাখা হয় এবং ভি আকৃতি গঠন করে এটি বুদ্ধিমত্তাকে বাড়িয়ে দেয় কারণ কি না প্রত্যেকটি মেন লেখা অর্থাৎ আয়ু রেখা ভাগ্যরেখা শিররেখা হৃদয় রেখা এই প্রত্যেকটি রেখা আমাদেরকে একটা বেশি পরিমাণে এনার্জি দিয়ে থাকে আর যখন এই এনার্জি শেষে গিয়ে ডিভাইড হয়ে যায় তখন সেই এনার্জি আরও বেশি পরিমাণ বেড়ে যায় তাই আয়ু যদি ডিভাইড হয় তাহলে যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় তেমনি যখন হাতের এই ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা বা শিররেখাটি শাখা যুক্ত হবে তখন এটি ব্রেনের ক্ষমতাকেও বা মাইন্ডের ক্ষমতাকেও বাড়িয়ে দেবে এই সব জাতক জাতিকা ক্লেভার অ্যাটিটিউড মেন্টালিটির হয়ে থাকে যাদের হাতে এই ধরনের শাখা শাখাযুক্ত শিররেখা থাকবে এদের মধ্যে সিচুয়েশন হ্যান্ডেল ক্যাপাসিটিও দারুণভাবে লক্ষ্য করা যায় পরিস্থিতি অনুসারে কাজ এরা খুব ভালোভাবে করতে সক্ষম হয় এদের মধ্যে প্রতুৎপন্ন মতিত্বর দেখতে পাওয়া যায় এটি জীবনে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স লাভ করে থাকে এরা যে কোনো পরিস্থিতিতে পড়ুক যে কোনো ঘটনাকে যে কোনো ঘটনার সাথে রিলেট করে উদাহরণ দিতে সক্ষম বা বোঝাতে সক্ষম হয়ে থাকে এরা নিজের বুদ্ধি বলে জীবনে প্রচুর ধনার্জন করতে সক্ষম হয়ে থাকে এদের ব্যবসায়িক বুদ্ধি ব্যবসায়িক আইডিয়া দারুণ পরিমাণে হয়ে থাকে এর জন্য এদের সাকসেসও খুব ভালো পরিমাণে মিলে থাকে অবশ্যই এরা বুদ্ধি বলে সাকসেস লাভ করে থাকে এবার বলবো হাতের হৃদয় রেখা বা হার্ট লাইনটি সম্পর্কে হাতের এই রেখাটিকে হৃদয় রেখা বা হার্ট লাইন আমরা বলে থাকি এই রেখাটি শেষে যদি গিয়ে কোনোভাবে ভি আকৃতি গঠন করে বা ভি সাইন বা দ্বিমুখী শাখা বা ফাইফোর্ক যদি গঠন করে তাহলে আপনি কি ফলাফল পাবেন এই ধরনের ভি আকৃতির হৃদয় রেখা প্রায় অধিকাংশ মানুষের হাতে দেখতে পাওয়া যায় এই ধরনের হৃদয় রেখা অধিকাংশ মানুষের হাতে দেখতে পাওয়া যায় অবশ্যই এর কিছু প্রকারভেদ আছে হৃদয় রেখা কি ব্যক্ত করে হৃদয় রেখা আমাদের ফিলিংসকে ইমোশনকে রিপ্রেজেন্ট করে থাকে তাই যেহেতু হৃদয় রেখায় দ্বিমুখী শাখা তাই এটি হৃদয়ের ফিলিংস ইমোশনকে বাড়িয়ে দেবে তাছাড়াও এই হৃদয় রেখাটি স্বাস্থ্যকেও রিপ্রেজেন্ট করে থাকে যখন হৃদয় রেখাতে ভি সাইন থাকবে অর্থাৎ হৃদয় রেখা শেষে গিয়ে বাই বাইফোর বা দ্বিমুখী শাখা যখন তৈরি হবে তখন এটি ফিলিংস ইমোশনকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এরা সেন্সিটিভ বা সিম্প্যাথেটিক নেচারের হয়ে থাকে এটি বোঝায় যে আপনি সামাজিকভাবে অ্যাক্টিভ থাকবেন আপনার মানুষজনদের সাথে কথা বলতে খুব ভালো লাগবে এরা কার সাথে কিভাবে কথাবার্তা বলবে এই বিষয়টি খুব সহজেই কন্ট্রোল করতেও সক্ষম হয় এই সব জাতক জাতিকা হৃদয়ের অন্তর থেকে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে এদের ইমোশন ফিলিংসের ব্যাপারে কথা বলতেও দারুণ লাগে কিন্তু এটার আবার দুটি প্রকার ভেদ আছে যাদের হাতে হৃদয় রেখা এভাবে শুরু হয়ে উপর দিকে গিয়ে দ্বিমুখী শাখা গঠন করে তাদের তারা ইমোশন দিয়ে কথাবার্তা বলতে ভালোবাসে কিন্তু যাদের হৃদয় রেখা সোজা হয় অর্থাৎ এই ধরনের সোজা হয়ে এসে এভাবে এসে দ্বিমুখী শাখা গঠন করে তাদের ক্ষেত্রে কি হয় তাদের তারা লজিক্যালি কথা বলতে পছন্দ করে এইটা একটা খেয়াল করার বিষয় তাই কার বিষয়ে বলছি তার হৃদয় রেখা এই ধরনের কি ধরনের সেটার উপর ডিপেন্ড করছে শুধু দ্বিমুখী থাকলেই হবে না যাদের হৃদয় রেখা উপরের দিকে থাকে তারা ইমোশন দিয়ে কথা বলতে ভালোবাসে আর যাদের এই ধরনের সোজা থেকে থাকে তারা লজিক্যালি কথা বলতে পছন্দ করে এরা বেশিরভাগ ক্ষেত্রেই এক্সটোভার্ট টাইপের হয়ে থাকে অর্থাৎ সবার সাথে মেলামেশা করতে সবার সাথে কথা বলতে এরা বিশেষভাবে পছন্দ করে কিন্তু এটিতেও আরও একটি বিষয় দেখতে হবে যদি হাতের লিটিল ফিঙ্গার অর্থাৎ হাতের এই কনিষ্ঠ আঙুলটি হাতের অনামিকা আঙুলের ঠিক নিচের আগে এসে কিছুটা বেশ কিছুটা আগে এসে শেষ হয়ে যায় বা অর্থাৎ একটু ছোট টাইপের হয়ে থাকে তাহলে এরাকে মানুষের সাথে মিশতে ক্লোজ হতে একটু বেশি সময় লাগে কিন্তু এই কনিষ্ঠ আঙুলটি যদি কোনোভাবে এই অনামিকা আঙুলের এই ফ্যালাংটির উপরে থেকে থাকে বা সমান সমান হয়ে থাকে তাহলে এরা মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে সক্ষম হয় আমি যেগুলো বলছি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে অর্থাৎ নব্বই পার্সেন্ট ক্ষেত্রে হয়ে থাকে ব্যতিক্রম অবশ্যই কিছু ক্ষেত্রে অর্থাৎ এক্স ফ্যাক্সার থাকার জন্য হয়ে থাকবে তাই অনেক কিছু বিষয় দেখার পরে একটা পার্টিকুলার মানুষের সম্বন্ধে বলা উচিত বোঝা উচিত এবার বলবো হাতের ভাগ্যরেখা বা ফেট লাইন সম্পর্কে ভাগ্যরেখা বিভিন্ন ব্যক্তির হাতে বিভিন্ন প্রকারের হয়ে থাকে আমি পরবর্তী ক্ষেত্রে ভাগ্যরেখা সম্পর্কে ভিডিও অবশ্যই দিয়ে দেবো কিন্তু আমি আজকে জানাবো ভি সাইন থাকা ভাগ্যরেখার ব্যাপারে অর্থাৎ এক হয় ভাগ্যরেখা শুরুর থেকে ভি হয়ে গেছে অর্থাৎ এই ধরনের আর এক হয় ভাগ্যরেখা শেষে গিয়ে ভি হয়েছে অর্থাৎ এই ধরনের এই দুটি ক্ষেত্রে ভাগ্যরেখা রকমের ফল দেবে ভি বানলে তো প্রথমেই বলবো যদি হাতের নিচে অর্থাৎ ভাগ্যরেখা শুরুর প্রথমে যদি ভি শুরু হয়ে যায় ভি বেনে যায় তাহলে এদের মাল্টিপল অপরচুনিটি দিয়ে থাকে এই ভাগ্যরেখাটি এদেরকে জীবনে উন্নতি করার বারবার সুযোগ দিয়ে থাকে তবে এরা একটা অবস্থায় এসে বা একটা জায়গায় এসে ক্যারিয়ার ওয়াইজ কনফিউজড হয়ে যায় যে কোন জিনিসে এরা বেশি ফোকাস করবে বা কোন বিষয়ে এদের ফোকাস করা উচিত কোন বিষয়ে সব থেকে বেশি সিরিয়াস নিয়ে এদের এগিয়ে চলা উচিত কিন্তু অবশ্যই যদি ডিসিশন নিতে পারা যায় তবে সমৃদ্ধি সমৃদ্ধি এদের হয়েই থাকবে এবার বলবো যদি এই ক্ষেত্রে অর্থাৎ ভাগ্যরেখাটি উপরে গিয়ে ভি আকৃতির বানে বা দ্বিমুখী শাখা যুক্ত হয় অধিকাংশ ক্ষেত্রে ভাগ্যরেখা শনির ক্ষেত্রে গিয়ে দ্বিমুখী হয় যদি ভাগ্যরেখাটি শনির ক্ষেত্রে গিয়ে ভি বানে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা একের অধিক প্রতিভাশালী হয়ে থাকে এরা একাধিক বিষয়ে মাহির হয়ে থাকে এটি ডবল বা ট্রিপিল সোর্স থেকে আর্নিংও দিয়ে থাকে যদি আপনার ভাগ্যরেখাতে এই ধরনের চিহ্ন আছে এবং সেটি শনির ক্ষেত্রে গিয়ে ভি আকৃতি গঠন করেছে তাহলে আমরা যা অ্যাস্ট্রোজাররা কিছু না ভেবে সময় নষ্ট না করে আপনাকে ভাগ্যবান বলে থাকি ভিসাইন আপনার ভাগ্যরেখায় যদি থেকে থাকে তাহলে ডেস্টিনি আপনাকে সব কিছু দেবে যা আপনার হাতে শুভ চিহ্নগুলি রয়েছে আর তাছাড়া যে গ্রহ পর্বতটি আপনার হাতে সব থেকে মজবুত অর্থাৎ বৃহস্পতির পর্বত হোক বা শনির ক্ষেত্র হোক অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র বা এই ক্ষেত্রটি হোক বা শনির ক্ষেত্র হোক অর্থাৎ এই ক্ষেত্রটি হোক বা রবির ক্ষেত্র হোক বা বুধের ক্ষেত্র হোক শুক্রের ক্ষেত্র হোক বা চন্দ্রের ক্ষেত্র হোক হাতে যে গ্রহ পর্বতটি সব থেকে বলিয়ান সব থেকে বেশি মজবুত সেই অনুযায়ী শুভ ফল আপনারা অবশ্যই পাবেন তাই হাতে এই ধরনের যদি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই ভি আকৃতি থেকে থাকলে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন যদি একটা বিষয় দেখতে হবে যে এই শাখাটি কোন দিকে রয়েছে অর্থাৎ এটিও একটি প্রচণ্ড দেখার বিষয় যদি ভি এই ভি আকৃতিটি অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি গিয়ে শেষ হয়ে গিয়ে একেবারে এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রের দিকে মুখ করে বা ধাবিত হয় প্রিয়াকৃতিটি তাহলে এদের মধ্যে বৃহস্পতির গুণ দিয়ে থাকবে এদের ধর্ম সোশ্যাল ওয়ার্ক দানপূর্ণ নেম ফেম এই সমস্ত বিষয় এদেরকে দিয়ে দেবে আপনাকে অবশ্যই বৃহস্পতির গুণ নিজের কর্মের সাথে যুক্ত করতে হবে তবেই আপনারা মান সম্মান খ্যাতি পাবেন কিন্তু যদি এই ভি আকৃতিটি এই ধরনের হয়ে থাকে অর্থাৎ হাতের রবির ক্ষেত্রের দিকে মুখ করে থাকে একটি ভিয়ের আকার তাহলে অবশ্যই আপনাকে গভর্নমেন্ট থেকে লাভ গভর্নমেন্ট জব জীবনের রিওয়ার্ড অ্যাওয়ার্ড নেম ফেম বা কিছু না কিছু অবশ্যই এই ধরনের রবির গুণাবলী আপনাকে দিয়ে দেবে সেটা যে কোনো কাজের দ্বারাই হোক এটি অবশ্যই আপনারা পেয়ে থাকবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ